নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামবেলা টাইটেল দেখে আশা করি বুঝতে পেরেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা ডেটল আমাদের নিত্য প্রয়োজনীয় হিসাবে ব্যবহৃত এই জিনিসটি দিয়েই আপনারা কিন্তু গাছের একাধিক সমস্যার সমাধান করতে পারবেন কিভাবে কি কতটা পরিমাণ নেবেন আর এই ডেটলের সাথে কোন জিনিসটা মিশিয়ে দিলে আরও ভালো কাজ হবে গাছের জন্য তো সেটাই আজকে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়ে তৈরি এই জিনিস ব্যবহার করুন আপনারা খুব বেশি খরচ করবে না সামান্য খরচ কিন্তু কাজে হবে অনেক অনেক ভালো রেজাল্ট আপনারা পাবেন আপনাদের গাছগুলো থেকে তো কীভাবে কী রকমভাবে তৈরি করতে হবে এই দ্রবণ যা একদিক থেকে ফাঙ্গাস দমন করবে ব্যাকটেরিয়া দমন করবে এবং কিছুটা হলেও কীটনাশকের কাজ ভালোভাবেই করবে তো বন্ধুরা আজকের ডিটেলসে থাকছে সেই আলোচনা এবং দেখাবো হাতে কলমে যে কিভাবে তৈরি করবেন প্রত্যেকে ব্যবহার করুন কতদিনের দিনের ব্যবহার ধানে ব্যবহার করবেন কখন করবেন সব আজকের ভিডিওতে ডিটেলসে থাকবে প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে কিন্তু গার্ডেনিং রিলেটেড ভিডিও আসে তাই বলবো যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাহলে অনুপ্রেরণা পাবো আর অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইলো যাতে সহজে সুন্দরভাবে সকলে মিলে আমরা বাগান করতে পারি তো বন্ধুরা জবা গাছ হোক কিংবা গোলাপ গাছ বা কোনো ধরনের যে কোনো ধরনের গাছে আপনারা কিন্তু এই জিনিসটি এই দ্রবণটি ব্যবহার করতে পারেন আর অবশ্যই ইনডোর প্ল্যান্ট টেও দিতে পারেন কিন্তু ক্যাকটাস বা স্যাকুল্যান্ট প্রজাতির গাছগুলোতে দেবেন না এছাড়া সব গাছে কিন্তু আপনারা টবের গাছে এটাকে ব্যবহার করতে পারেন তো এটা একদিক থেকে ব্যবহার করলে যেমন কীটপতঙ্গের আক্রমণ এই সময় অর্থাৎ এই বর্ষা শুরুতে আমাদের গাছগুলোয় কিন্তু প্রচণ্ড পরিমাণে আসে আর আবহাওয়ার পরিবর্তন হচ্ছে যার কারণে কিন্তু পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং ফাঙ্গাল অ্যাট্যাকও তার সাথে হচ্ছে কিছু কিছু গাছ কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে পড়ছে তো সেই ক্ষেত্রে আমরা ডেটলের সাথে এই জিনিসটা মেশাবো মিশিয়ে তৈরি করব সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আর অবশ্যই তার সাথে আপনাদের কিন্তু আর একটা জিনিসও বলবো যে এই দ্রবণটি ব্যবহার যত সুন্দরভাবে করবেন ততই কিন্তু আপনার গাছ সুস্থ থাকবে আর সুস্থ গাছ কিন্তু ফুলে ফুলে ভরে থাকবে আর এই যে দেখছেন এইভাবে কিন্তু না কেটে কাঁচি দিয়েই কেটে দেবেন আমি ভেবেছিলাম যে এটা হয়তো কাটা যাবে কিন্তু এই নীলজবা গাছের ডালগুলো প্রচণ্ড শক্ত হয় যেটা হাত দিয়ে কিন্তু পিঞ্চ করা যায় না তো এইভাবে কাঁচি দিয়ে কেটে দেবেন তাহলে গাছগুলোও কিন্তু ঝোপালো হবে আর এই বর্ষার সময় এই কাজটা করবেন অবশ্যই আর এই যে ঘরোয়া দ্রবণটা আজকে ডেটলের সাথে মিশিয়ে দেখাবো কতটা পরিমাণে নেব দ্রবণটা কিভাবে তৈরি করব সবটাই আজকে থাকবে আর এইটা ব্যবহার করবেন ডাল কাটাই ছাঁটাই বা প্লুনিংয়ের পর করলেও কিন্তু ফাঙ্গাল ইনফেকশান সেভাবে কিন্তু ছড়াবে না তো দেখুন এখানে ডেটল নিয়ে নিয়েছি আমি আর এই ডেটল আমি এক টেবিল চামচ পরিমাণে নেব কারণ আমি দু লিটার জলের জন্য আমি কিন্তু এই দ্রবণটা বানাচ্ছি তো সেই জন্য আমাকে নিয়ে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণ ঠিক এরম এক টেবিল চামচ পরিমাণ নিয়ে আপনারা কিন্তু দ্রবণটা প্রথমে আমি বানিয়ে নিচ্ছি আর এটা দু লিটার জলের জন্য প্রত্যেকটা উপাদান আমি নেব তো এই দেখুন ডেটলটা কিন্তু ঢেলে দিলাম আমি গ্লাসের মধ্যে এখানে দ্রবণটা বানাবো এরপরেও খুব ভালো করে কিন্তু আমরা জলের সাথে মিশিয়ে নেব দ্রবণটাকে এটা কিন্তু একদিক থেকে ডেটল যেমন এর গন্ধে পিঁপড়েরা পালাবে তেমন অপর দিক থেকে যে সমস্ত পোকামাকড়গুলো বাচ্ছা বা ডিম পাড়ার জন্য গাছের পাতায় আশ্রয় নেয় তারাও কিন্তু মারা পড়বে এর সাথে আমরা দেবো শ্যাম্পু শ্যাম্পুটা কেমন দেবো শ্যাম্পু একসাথে দুটো কাজ করবে এক স্টিকারের কাজ করবে যেটা পাতায় আটকে রাখতে সাহায্য করবে দ্রবণটাকে আর দ্বিতীয়ত এই মিলিবাগ যদি থাকে গাছে বা যা পোকা থাকে তারা কিন্তু এই শ্যাম্পুর কারণে মারা পড়বে এরকম এক টাকা দামের একটা পাউচ আপনারা নিয়ে নেবেন এবং নিয়ে সেই শ্যাম্পুটা কিন্তু সম্পূর্ণরূপে আপনারা দিয়ে দেবেন জলের মধ্যে এবং জলের মধ্যে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু গুলিয়ে নিতে হবে যাতে জলের সাথে সুন্দরভাবে শ্যাম্পুটা মিশে যায় তো দেখুন প্লাস্টিক গ্লাস আমি গ্লাস আমি এই কারণেই নিয়েছি তার কারণটা হচ্ছে যাতে নীচটা ভালো করে দেখা যায় তো দেখুন জলের কালারটাই চেঞ্জ হয়ে গেল শ্যাম্পুটা মেশানোর সাথে সাথে এটা একদিক থেকে স্টিকারের কাজ করবে যেটাকে এই দ্রবণটাকে আটকে রাখবে পাতার সাহায্যে আর তার সাথে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে নিম অয়েল এই নিম অয়েলটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি এই সময় গাছেদের জন্য বিশেষ করে এই বর্ষাকালে এই নিম অয়েলটা দিয়ে আপনাদেরকে কিন্তু প্রেস এই জিনিসটা বানাতে হবে এটা পেস্টিসাইডও বলতে পারেন ইনসেকটিসাইড যেটাই বলুন না কেন সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়ে তৈরি তো এই নিম অয়েলটা আমরা নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণে এটা কিন্তু দু লিটার জলের জন্য আমি বানাচ্ছি আবারও বললাম তার কারণটা হচ্ছে অনেকেই কিন্তু এই প্রশ্নটা করবেন তো সেই জন্য এই দ্রবণটাকে নিয়ে নিলাম দেখুন জলের কালার যেটা সেটা সম্পূর্ণভাবে কিন্তু পরিবর্তিত হয়ে গেল তো এরপরে যেটা করতে হবে খুব ভালোভাবে মেশাতে হবে তেল কিন্তু জলের সাথে মিক্সড খায় না সেই ক্ষেত্রে আমরা শ্যাম্পুটার এখানে বেনিফিটটা পাবো যেটা কিন্তু এই জলের সাথে দেখুন সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছে তেলটাকে তো এই কটা উপাদান তাহলে দেওয়া হলো বুঝতে পারছেন দু লিটার জলের জন্য আপনাকে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে নিম অয়েল আর ডেটল নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে আর এক টাকা পাউচের একটা শ্যাম্পু এই কটা জিনিস আপনাদেরকে নিতে হবে আর এই ডেটলের সাথে এই নিম অয়েল এবং শ্যাম্পু মিশিয়ে দিয়ে আপনারা কিন্তু একটা মানে কড়া মাপের যেমন কীটনাশক বা অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল যে জিনিসটা সেটা কিন্তু আপনারা বানিয়ে ফেলবেন কারণ ডেটলেতে রূপে কিন্তু অ্যান্টিফাঙ্গাল যে জিনিসটা সেটা থাকে ব্যাকটেরিয়া নাশক আমরা সকলেই জানি তো মানব দেহে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে গাছেদের কাছেও ইউজ করতে পারেন যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন আপনারা ব্যবহার করে দেখুন আর এটা কখন ব্যবহার করবেন এটা ঠিক সন্ধ্যের আগে বা সন্ধ্যের সময় আপনারা কিন্তু এই দ্রবণটা গাছে স্প্রে করবেন আর অবশ্যই এটা কিন্তু সপ্তাহে আপনাকে এই বর্ষাকালে অন্তত দুবার আপনাকে এই দ্রবণটা ব্যবহার করতে পারলে আপনার গাছ কিন্তু দেখবেন পুরো চকচকে সবুজ থাকছে অনেকাংশে কিন্তু পোকামাকড়ের আক্রমণও কমে যাবে তার সাথে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণও কিন্তু নির্মূল হয়ে যাবে এই দ্রবণের ব্যবহারের জন্য তো দেখুন এখানে দু লিটারের এই দ্রবণটা বানানো হয়েছে দু লিটারের জন্য এবারে আমরা সমস্ত গাছে স্প্রে করে দেব আর এটা আমি যেটা এটা বললাম যে ক্যাকটাস বা স্যাকুল্যান্ট এই প্রজাতির গাছ ছাড়া সব গাছে কিন্তু আপনারা এই জিনিসটা প্রদান করতে পারেন এটা ভীষণ ভালো কাজ হবে যেটা আর আর কথা বলে দিই যে এটা স্প্রে যখন করবেন তার অন্তত তিন ঘন্টা পরে যেন কোনোভাবে বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু বৃষ্টিতে ভিজলে সবটাই নষ্ট হয়ে যাবে কারণ পাতা থেকে ধুয়ে বেরিয়ে যাবে তিন তিন ঘন্টার মধ্যে কিন্তু এই জিনিসটা পাতার সাথে মিশে যাবে অ্যাবজর্ হয়ে যাবে তো আর পরে যদি বৃষ্টি হয় কোনো সমস্যা নেই আপনারা যদি একটা দুটো গাছে ব্যবহার করেন তাহলে কিন্তু আমি বলবো শেডি এরিয়ায় গাছটিকে রাখবেন রেখে এইটা স্প্রে করবেন তাহলে বৃষ্টি হলেও কোনো আর সমস্যা থাকবে না জবা গাছের জন্য বা গোলাপ গাছের জন্য এটা কিন্তু একদম আদর্শ মানে এই দ্রবণটা সেই জন্য বলব যে আপনারা এটা অবশ্যই ব্যবহার করুন আর সপ্তাহে দুবার ব্যবহার করুন সন্ধ্যাবেলা করবেন তাহলেই দেখবেন গাছে কিন্তু কোনো সমস্যা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না আর সুস্থ গাছে করবেন সুস্থ গাছে করলে কোনো দিনের জন্য কিন্তু সেভাবে পোকামাকড়ের আক্রমণ বলুন বা ফাঙ্গাল ইনফেকশন বলুন বা ব্যাকটেরিয়া জাতীয় কোনো ধরনের সমস্যা কোনো দিনের জন্য আসবে না তবে হ্যাঁ আক্রান্ত যে গাছ হয়ে গেছে সেই গাছে কিন্তু খুব ভালো কাজ করবে না সেক্ষেত্রে আপনাকে রাসায়নিক যে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড বলুন বা অ্যান্টিব্যাকটেরিয়াল যে সমস্ত উপাদানগুলো পাওয়া যায় সেইগুলোই কিন্তু আপনাকে দিতে হবে কিন্তু সুস্থ গাছে করলেন বা সামান্যভাবে আক্রান্ত গাছে করলেন সেক্ষেত্রে কিন্তু সামান্য গাছ থেকে রিকভারি হয়ে যাবে আর সুস্থ গাছে করবেন তাহলে কিন্তু প্রোটেকশন এতটাই ভালো দেবে যে আগামীতে এই গাছে কিন্তু সেভাবে দেখবেন পোকামাকড় অথবা কোনো ফাঙ্গাল ইনফেকশন আসছে না আপনার গাছে আশা করি বুঝতে পারলেন যে কিভাবে ব্যবহার করতে হবে জিনিসটা বানাতে হবে কিভাবে কতদিনের ব্যবধানে আপনারা এটাকে ব্যবহার করবেন তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন বন্ধুরা কারণ চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল আমাদের ঘিরে ধরছে যেভাবে বৃক্ষচ্ছেদন হচ্ছে সেই ক্ষেত্রে আমি বলব আমাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা আমরা চলুন সকলে মিলে বাগান করি সেটা আঙিনা বাগান হতে পারে ব্যালকনি গার্ডেন হতে পারে কিংবা ছাদ বাগান হতে পারে যেখানে যতটুকু জায়গা আছে চলুন বন্ধুরা সকলে মিলে বাগান করি কিছুটা হলেও আমাদের পৃথিবীতে পৃথিবীর সকল মানুষের জন্য আমরা কিন্তু অক্সিজেনের সরবরাহের একটা ব্যবস্থা করতে পারবো বড় গাছ লাগাতে হবে অবশ্যই যাদের বাগান আছে বড় বাগান আছে জায়গা আছে বড় বড়ো গাছ লাগান তাতে কিন্তু অনেক অনেক বেনিফিট পাবেন এই যে উত্তাপ দিনের পর দিন বাড়ছে পারদ চড়ছে এর হাত থেকে কিন্তু আপনাদের পরিবেশকে আমাদের সকলের মিলিত প্রচেষ্টাতেই আমরা রক্ষা করতে পারবো তো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ারের অনুরোধ রইল মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে আর অবশ্যই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা